আচ্ছা, আমরা একদম ফেন্সি উইভের লাস্ট পর্যায়ে আছি আর কি। কর্ড উইভ হচ্ছে একেবারে শেষ দিকের অংশে আছে, এরপরে আর সিলেবাসে নাই কিছু, তারপরেও আমরা আরেকটা উইভ পড়ব। তো কর্ড উইভে মূলত ওয়েট অ্যাপারেলকে আমরা এখান থেকে একটা আর এখান থেকে একটা পড়াই আর কি। তো আপনাদের জন্য এখানে আছে পাঁচটা পড়াবো না, চারটা পড়াবো, আর ওখানে চারটা আছে, চারটাই পড়বো। মানে মোট আটটা ডিজাইন এই এখানের মধ্যেই, মানে আট রকম ডিজাইন। তো প্রথমত হচ্ছে কর্ড কি, কর্ড কর্ড মানে আমরা কি বুঝি, আমরা কোন চ্যাপ্টারে আছি, ফেন্সি উইভে, যেখানে বেসিক উইভ না, বেসিক উইভেসকে মডিফাই করে একটা ডিজাইন আনা হচ্ছে কাপড়ের মধ্যে। কালার কম্বিনেশন করে না, কিন্তু কোনো কালার ডিয়ান ইউজ করে না, উইভের মাধ্যমেই। যেমন এই যে রিজ হলো এফেক্ট আসতেছে, ল্যানো ইফেক্ট আসতেছে, এগুলো আমরা দেখলাম না, তারপরে ডিস্টরশন আসতেছে। তো এখানে আজকে আসবে হচ্ছে কর্ড ইফেক্ট। এখন এই কর্ড ইফেক্ট, কর্ড মানে কি বুঝি আমরা, ওই তো মোটা দড়িকে কর্ড বলি নাকি, মানে সিঙ্গেল ইয়ার্ন, তারপর প্লাই, প্লাই থেকে আরও জোড়া দিলে হয় রূপ, রূপকে আরও জোড়া দিলে হয় কর্ড। আর এমনি আমাদের যে মেরুদণ্ড আছে এটাকে কি বলে, স্পাইনাল কর্ড বা মেইন কলাম বা স্পাইনাল কলাম। এখন এই এই ওখান থেকে আসছে আর কি। কর্ডে কী থাকে, আমাদের মেরুদণ্ডে কী থাকে, এই কিছু এগুলো কি বলে, কাশিরুকা না কি বলে নাকি, আমি কিন্তু নাইন টেনের পরে আর জীব বিজ্ঞান পড়ি নাই আর কি, তোমরা তো পড়ছো। এই একটা গুচ্ছু গুচ্ছু থাকে না, গুচ্ছু গুচ্ছু হয়ে তারপরে ফুল কলামটা গঠিত হয়। তো এইখানেও একই ব্যাপারটা, কাপড়ের মধ্যেও ঠিক সিমিলার একটা ইফেক্ট আসবে। কাপড়ের ভার্টিক্যাল ডিরেকশানে অথবা হরিজন্টাল ডিরেকশানে কিছু গুচ্ছ হবে, সেই গুচ্ছগুলো একটা বরাবর লাইন তৈরি করবে। একটা লাইন তৈরি হওয়ার পরে তার পাশে একটা গর্ত হয়ে লাইন তৈরি হবে, তার পাশে আবার এরকম একটা উঁচু লাইন তৈরি হবে। তো আলটিমেটলি কী হবে, কাপড়ে তুমি এরকম ভার্টিক্যাল কিছু লাইন দেখতে পাবা, যেগুলোকে আমরা বলতেছি কর্ড লাইন। এই কর্ড লাইন যদি ওয়ার্পে আসে সেটাকে বলা হয় ওয়ার্প কর্ড, অথবা এটাকে স্পেশালি আমরা ব্যাটফুট কর্ড নামে চিনি। ব্যাটফুট কী, ব্যাটফুট ওই যে ট্রাক চলে না রাস্তায়, দেখবার লেখা থাকে ব্যাটফোর্ড, লেখা থাকে না, মানে ব্যাটফোর্ড কোম্পানির তৈরি করা ইঞ্জিনটা আর কি। এবং হিনু লেখা থাকে, হিনু ইঞ্জিনের, ব্যাটফোর্ড ইঞ্জিনের। তো তোমরা যারা এই যে বিভিন্ন লিগ দেখো, বিশেষ করে ওই যে ইংলিশ লিগ যারা দেখো, ওখানে তো কয়েকটা ক্লাবের নাম বলো তো, মানে নিচের দিকে যেগুলো এগুলো সব শায়ার, আর না হয় হচ্ছে এই ফোর্ড, মানে শেষটা গিয়ে হয় ফোর্ডে, না হয় শায়ারে, ইয়র্কশায়ার, হ্যামশায়ার, এরকম। তো ওখান থেকে আসছে আর কি, মানে ব্যাটফোর্ড ওই অংশ থেকে ওরা ওই কর্ডটা ডেভেলপ করার কারণে ওইখানে নামটা ওই করে আমরা জনপ্রিয় হয়ে গেছে। মানে ওয়ার্প যে কর্ড আছে সেটাকে আমরা ওয়ার্প কর্ড না বলে ব্যাটফোর্ড কর্ডই বলি। আর ওয়েফট কর্ডে দুটো নাম আছে, একটা হচ্ছে পিকে আর একটা হচ্ছে ওয়েল্ট। এই তো আমি কাপড় নিয়ে আসছি, একটু দেখে নেও যে কর্ড ইফেক্টটা আসলে কী, তাহলে আমাদের ডিজাইনটা করতে সুবিধা হবে। এটা হচ্ছে ওয়েভড কর্ড, মানে ওয়েভ বরাবর কর্ড ইফেক্ট আসছে। এখানে কি কোনো কালার ডিয়ান ইউজ করা হয়েছে, না, তুমি কাপড়টা হাতে নিলে বুঝতে পারবা উইভের মাধ্যমে এই ইফেক্টটা আনা হয়েছে। আবার ওয়ার্প কর্ডও আছে, মানে ব্যাটফুট কর্ডও আছে। তো এটাতে আবার এই পাশে দেখার দরকার নাই, এগুলো ভিন্ন জিনিস, এই পাশে আছে ব্যাটফুট কর্ড। তো এগুলো আগে আমাদের আগের যুগে যারা ছিল আর কি, মানে জসিম, ওয়াসিম, আজিম নায়করা আর কি, ওরা পরতো খুব, মানে কর্ডের হচ্ছে আগে ব্লেজার ছিল খুব খুব জনপ্রিয়। এখন ওই যে গরম বেড়ে যাওয়াতে এই কর্ড ইফেক্টের ব্লেজারগুলো এখন খুব বেশি চলে না, কমে গেছে আর কি ইউজটা। তারপরও আসে, এখনও আসে, যদি তুমি মানে এসি রুমে বেশিরভাগ সময় কাজ করো তাহলে ওই এই এই ইফেক্টের ইয়েগুলো ইউজ করা হয়, মানে শ্যুটিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে শার্টিং এবং শ্যুটিংয়ে ইউজ করা। কথা বলিও না, কথা বললে তো হবে না। তাহলে আমরা এক একটা করে শুরু করি, হ্যাঁ, তোমরা দেখতে দেখতে আমরা শুরু করি। প্রথমে আমরা এটা দিয়ে শুরু করব, প্লেন ফেস ব্যাটফুট কর্ড। আচ্ছা, এই এটার কিছু ফিচার বলা দরকার। এই এখানে যে উইভগুলো আছে এগুলো সবগুলোর ওয়েফট হবে, মানে রিপিটের মধ্যে ওয়েফটের সংখ্যা চার হবে, এটা হচ্ছে কমন, মানে বৈশিষ্ট্য যদি আমরা বলি। অর্থাৎ এই সবগুলো ডিজাইনেরই টুইলটা একটু বেশি লাগবে যদি অল্টারনেট পিকে করি। আর এমনি নর্মালি এই উইভগুলার, মানে প্লেন ফেস, ওয়ার্ডেড, এইসব ব্যাটফুট কর্ডের ক্ষেত্রে ওয়েফটের সংখ্যা চার নর্মালি, কিন্তু ক্ষেত্র বিশেষে অল্টারনেট পিক করতে গেলে অনেক সময় আমাদেরকে চারটাকে আট করতে হয়, ছয় করতে হয়।
আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে যত ডিজাইনই হোক না কেন, হ্যাঁ যত ডিজাইনই হোক না কেন, সেখানে ওয়ার্প এবং ওয়েফটের সংখ্যাটা কখনো বেজোর হবে না, জোর হবে। মনে করো 18x4 হলো, 12x4 হলো, 10x4 হলো, 30x4 হলো, এরকম মানে এরকম হবে না, ধরো 19x4, হ্যাঁ এরকম হওয়ার সুযোগ নাই। কেন এটা আমরা একটু পরে বুঝবো। আর এদের ইউজটা তো বললামই যে ব্যাটফুট কর্ডের মূল ইউজটা হচ্ছে শার্টিং এবং শুটিংয়ে, শার্টের কাপড়ে মানে শার্টের ফেব্রিকে এবং স্যুট তৈরি করার যে কাপড় সেখানে। আচ্ছা একটা বিষয় এখানে বলা দরকার, একটা ইফেক্টের কথা আমরা বলতেছি কর্ড ইফেক্ট, তুমি বলতে চাচ্ছ যে একটা জায়গায় আমি এরকম একটা লাইন তৈরি করব। এখন এই লাইনটা আনতে গেলে পাশে যদি তুমি এই লাইনের বিপরীত অংশ না আসো তাহলে তো এই লাইনটা বোঝা যাবে। মনে করো উঁচু অংশ, উঁচু অংশ দিয়ে তুমি একটা কলাম, আমার মেরুদণ্ডের কথা চিন্তা করো, আমার মেরুদণ্ডের সাথে লাগানোই আরেকটা মেরুদণ্ড, তার পাশে আরেকটা, তাহলে কি মেরুদণ্ডের ইফেক্টটা বোঝা যাবে? কী হইতে হবে? এখানে একটা ইফেক্ট আসার পরে মাঝখানে একটা গ্যাপ হইতে হবে, তারপরে আরেকটা ইফেক্ট আসলে তখন বোঝা যাবে যে না এখানে একটা ইফেক্ট আছে, এখানে একটা আছে। অর্থাৎ সাদার অস্তিত্ব আমরা কেন বুঝি? কালো আছে দেখে। তো এখানেও যদি তোমার গর্ত অংশ না থাকে, মানে কর্ডের পাশে যদি কর্ডের বিপরীত অংশ না তৈরি হয়, তাহলে তো সব জায়গায় কর্ডের তো পুরো কাপড়ই উঁচু হয়ে থাকবে, পুরো কাপড়ের মধ্যে তার কর্ড ইফেক্টটা আলাদা করে এই যে সাঙ্কেন লাইন, মানে উঁচু লাইন আর সাঙ্কেন লাইন, এই ইফেক্টটাই বোঝা যাবে। তো সুতরাং আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে এই ইফেক্টটা আনতে গেলে অবশ্যই দুই দিকেই, মানে একটা কর্ড ইফেক্টের জন্য আমি আনবো, তার পাশেই একদম ইমিডিয়েট পাশেই আমাকে একটা আরেকটা ডিজাইন রাখতে হবে, যাতে করে একটা সাঙ্কেন লাইন তৈরি করে, মানে একটা গর্ত অংশ তৈরি করে নর্মাল একটা প্লেন ডিজাইন করে দিব ছোটো করে, তার পাশেই ছোটো করে একটা প্লেন হবে, তারপরে আবার কর্ড ইফেক্ট আসবে, আবার প্লেন করবে। আর এই ডিজাইনগুলোর ক্ষেত্রে মূলত একটা রিপিটের মধ্যে নর্মালি দুইটা বা তার চেয়ে বেশি পরিমাণ কর্ড আসে, মানে এই যে ডিজাইনগুলো আমরা করবো ডিজাইনের একটা রিপিটের মধ্যে দুই, অ্যাটলিস্ট দুই অথবা তার চেয়ে বেশি পরিমাণ কর্ড ইফেক্ট আসবে। তার মানে কী হবে? দুইটা কর্ড আসবে আর দুইটা সাঙ্কেন লাইন আসবে একটা রিপিটের মধ্যে, মানে সবচেয়ে স্মলেস্ট যে রিপিট আছে তার মধ্যে। আর এটাকে অনেকে রিবের সাথে মিলায়। রিব কেমন মনে আছে? প্লেন উইপ যেমন পড়ছি রিব মনে আছে না? ওয়ার্প রিব, ওয়েভ রিব মনে আছে না? রিপ ইফেক্টটা কীরকম? এরকম এরকম ইফেক্ট না সোজাসুজি? তো রিবের সাথে এর পার্থক্য আছে একটু, এই পার্থক্যটাই এটাকে আলাদা করে। রিব হচ্ছে একটা মানে রিভার্স টাইপ অফ ডিজাইন, মানে এই পাশ থেকে ওই পাশ থেকে কাপড়টা একই রকম দেখা যাবে, রিব ইফেক্টটা এদিকেও ফুটে উঠবে ওদিকে ফুটে উঠবে। আর এটাতে একেবারে পারফেক্টলি অল্টারনেট না, অর্থাৎ এই পাশ থেকে যেই বরাবর কর্ড ইফেক্ট আসবে ওই পাশে তার বিপরীত দিকে কর্ড ইফেক্টটা ফুটে উঠে। এবং এটা যে লাইন তৈরি করে, এই লাইনটার জন্য আমরা অনেক সময় একটা ইফেক্ট পাই, মানে রিব ইফেক্টে কাপড়ের মধ্যে কোনো ইফেক্ট দেখা যায় না, দূর থেকে দেখে মনে হয় যে এখানে গুচ্ছ আছে, বাট এই কাপড়ের এই অংশটা একটা আলাদা গর্ত উঁচু এরকম অংশ তৈরি করে না, এটা হচ্ছে পার্থক্য। আর এই কর্ড ইফেক্টটা আনা যায় দুইভাবে, তুমি চাইলে রিব কাপড়ের মধ্যেও কর্ড ইফেক্ট আনতে পারবা, যদি যেই বরাবর রিব আছে ওয়ার্পে বা ওয়েফটে সেখানে কিছু ফ্যান্সি ইয়ার্ন, মোটা ইয়ার্ন, কোর্সার ইয়ার্ন বা ডেকোরেটিভ ইয়ার্ন ইউজ করো, তাহলে সেই জায়গাটা তো এমনিতেই একটা লাইন তৈরি করবে। মনে করো একটা নর্মাল একটা রিব কাপড় আছে, কারণ রিব কাপড়ে যে বরাবর রিব হচ্ছে সেই বরাবর তুমি সুতাগুলো দিলেই হচ্ছে, ওই যে ওয়ার্পিং করার সময় মোটা সুতা দিলা অথবা একটু ডেকোরেটিভ ইয়ার্ন দিলা, একটা ফ্যান্সি ইয়ার্ন দিলা, তাহলে ওই জায়গাটা তো এমনিতেই একটা লাইন দেখাবে তোমাকে, দূর থেকে দেখাবে, তাহলে ওই জায়গাটা একটা কর্ড ইফেক্ট নিয়ে আসবে। তো কর্ড ইফেক্টটা নর্মালি ফ্যান্সি ইয়ার্ন ইউজ করে যে কোনো একটা উইভের মধ্যে আনা যায়, যে কোনো উইভের মধ্যে, এটা রিবের মধ্যে আনা যাবে, প্লেনে টুইলে অন্য যে কোনো জায়গায় আনা যাবে কর্ড ইফেক্ট, আর কর্ড ইফেক্ট উইভের মাধ্যমে আনা যায়। তো আমরা এখানে যেগুলো বলতেছি এগুলো হচ্ছে উইভের মাধ্যমে আনা, অন্য যে কোনো ডিজাইনের মধ্যেও তুমি এই যে কাপড় দেখতেছ, যে কাপড় দিলাম সে কাপড়ের ইফেক্টটা আনা যাবে, তুমি মোটা সুতা ইউজ করে দাও দুইটা, দেখবা যে ওই জায়গাতে একটা লাইন তৈরি হয়ে যাবে, তার পাশে আবার চিকন সুতা দাও, তার পাশে আবার মোটা সুতা দাও, যে উইভি হোক না কেন, প্লেন হোক, টুইল হোক, শাড়িন হোক, যাই হোক, একটা মোটা সুতা, একটা চিকন সুতা, মোটা সুতা, চিকন সুতা দিলে এই ইফেক্টটা আসবে না। তো শুধুমাত্র ইয়ার্ন দিয়েও আনা যায় ইফেক্টটা, কর্ড ইফেক্টটা একটা ফেব্রিকে, আবার উইভের মাধ্যমে আনা যায়, আমরা দেখবো হচ্ছে উইভের মাধ্যমে কীভাবে আনা যায়। আমরা প্রথমে বলেছিলাম যে ওয়েফটে 4 হইতে হয়, তো ওয়েফটে 4 নিলাম, ওয়ার্পে 10, আমি 12 নিতে পারতাম, 18 নিতে পারতাম, 16 নিতে পারতাম, 20 নিতে পারতাম, যে কোনো জোড় সংখ্যা নিতে পারতাম,
চারটা কনস্ট্যান্ট আছে। আচ্ছা দেখো, আমার একটু আগে যে কথা বললাম যে আমার একটা সাংকেন লাইনের জন্য কিছু ঘর রাখতে হবে আর কর্ড ইফেক্টের জন্য কিছু ঘর রাখতে হবে, তো যেটা করি আমরা নর্মালি একটা রিপিটের মধ্যে চারটা ঘরকে আমরা সাংকেন লাইনের জন্য রেখে দিই। এটা যদি অনেক বড় একটা ডিজাইনও হতো, যেমন ধরো 10-এর জায়গায় 20 আছে বা 18 আছে 16 আছে এরকম আছে, তারপরও আমরা চারটা ঘরে রেখে দিতাম। মানে চারটা ঘর রাখবো কার জন্য? ওই যে একটা কর্ডের পাশে যাতে একটা সাংকেন লাইন তৈরি হয়, একটা গর্ত অংশ তৈরি হয়, নর্মাল কাপড় যাতে তৈরি হয় কর্ডের পাশেই, তো এগুলোকে আমরা বলি কর্নার থ্রেড বা কাটিং থ্রেড, সি দ্বারা প্রকাশ করা হয়। এগুলোকে কর্নার থ্রেড, CURNER, কর্নার অথবা কাটিং থ্রেড, কাটিং এন্ডসও বলা হয়। তাহলে এটা যদি আরও বড় রিপিটও হতো, আমরা এরকম চারটা সি রাখতাম, চারটা কাটিং থ্রেড রাখতাম। চারটা কাটিং থ্রেড কী কাজ করবে? ওই যে কর্ডের দুইটা কর্ডের মাঝখানে সেপারেটর হিসেবে কাজ করবে, মানে একটা কর্ড হবে আর একটা কর্ড হবে, মাঝখানে সেপারেটর কাজটা করবে কে? ওই কাটিং থ্রেডগুলো। তাহলে এই যে দুইটা কাটিং থ্রেড আছে, এই এই অংশটা মনে করো কাপড়ে গর্ত হবে, তাহলে এই অংশটাতে কর্ড ইফেক্ট আসবে, বোঝা গেছে? আর এই সি এর সাথে এই সি আবার জোড়া লাগবে না, তাহলে আবার দুইটা সুতা কী হবে? ওই গর্ত অংশটা তৈরি করবে, তারপরে কর্ড ইফেক্টটা আসবে। এখন কর্ড ইফেক্টটা কত বড় হবে? এখানে তো আমরা তিনটা সুতা দিয়ে কর্ড ইফেক্ট নিয়ে আসবো, খুবই সিম্পল, এটা খুব বেশি প্রমিনেন্ট হবেও না। যদি আরও বেশি সুতা দিতাম আমি, ধরো 5-7টা সুতা দিয়ে আমি কর্ড ইফেক্ট নিয়ে আসতাম, দেখ এখানে যে কাপড়গুলো আছে তোমাদের কাপড়ে দেখো, কিছু কাপড়ে দেখো কর্ড ইফেক্টটা একেবারে প্রমিনেন্ট, দেখেই বোঝা যাচ্ছে যে কর্ড ইফেক্ট আছে, আর কিছু কাপড়ে দেখো যে প্রমিনেন্ট না। তো প্রমিনেন্ট কমে যাবে কখন? যখন তুমি এই কর্ডের জন্য জায়গা কম রাখবা, মানে তিনটা সুতা দিয়ে কর্ড ইফেক্ট আনলে এটা বেশি প্রমিনেন্ট হবে না। যদি বেশি সুতা দিয়ে করি আমি, 6-8-5টা যদি কর্ডের জন্য রাখি, কর্ডের জন্য যত বেশি সুতা রাখবো সেই ইফেক্টটা তত বেশি প্রমিনেন্ট হবে। এখন এটা কাস্টমার ডিমান্ড বা রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। তো আলটিমেটলি আমরা যেহেতু এখানে আঁকতে হবে, সেজন্য আমরা একটা ছোটো দিয়ে শুরু করতেছি, একবারে ছোটো দিলাম যে এখানে তিনটা রাখতেছি। সি তো দুই পাশে সাইডগুলা, মানে এই অর্ধেকের এই পাশে দুইটা আর ওই পাশে দুইটা, মানে পুরো ডিজাইনটাকে অর্ধেক করলাম না, অর্ধেকের দুই সাইডে দুইটা ঘর, এই পাশের দুই পাশে দুইটা ঘর। তো আমরা তাহলে সি এর কাজটা আগে করি। সি এ সি এ উইভ হবে হচ্ছে প্লেন উইভ, তাহলে ওয়ান আপ ওয়ান ডাউন এরকম। হ্যাঁ, বোঝা গেছে? মানে যখন শুধু শুধু সিগুলো থাকতো তাহলে আমরা একটা প্লেন উইভ করতে পারতাম না, এই যে ওয়ান আপ ওয়ান ডাউন ওয়ান আপ ওয়ান ডাউন, তাহলে ওয়ান ডাউন ওয়ান আপ ওয়ান ডাউন ওয়ান আপ, এই ওয়ান আপ ওয়ান ডাউন ওয়ান আপ ওয়ান ডাউন, তারপরে যে ওয়ান ডাউন ওয়ান আপ ওয়ান ডাউন ওয়ান আপ, সি এর মধ্যে শুধু প্লেন উইভ হবে, সবগুলোর ক্ষেত্রে সেম, এটা 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 সবগুলোতে সি একই। আচ্ছা এবার আসো কর্ড ইফেক্টের জন্য। তো কর্ড ইফেক্টের জন্য কিছু সুতাকে একসাথে ফ্লুট করতে হবে, একসাথে বেশ ভাসিয়ে রাখতে হবে, আর এটার নাম কি? ওয়ার্প কর্ড, মানে কর্ডের ইফেক্টটা আসবে হচ্ছে ওয়ার্প বরাবর। হ্যাঁ, এরপরে আমরা দেখবো ওয়েফটটা দেখবো, তখন দেখবো যে ওয়েফট বরাবর কর্ডটা আনতে গেলে কী করতে হয়। তো এখানে ওয়ার্প বরাবর কর্ড আনার জন্য আমরা কিছু ইয়ারনকে যদি ওয়েফট বরাবর, মানে এই যে এই দিক বরাবর আপ করে মানে ভাসিয়ে রাখি, তাহলে এরা মূলত আসলে আমার কর্ড ইফেক্টটা নিয়ে আসবে। ঠিক আছে, কী হবে ঘটনাটা, কী ঘটবে কাপড়ের মধ্যে? এই যে কাপড় দেখাচ্ছি, এই জন্যই কাপড়ের মধ্যে ঘটনা যেটা ঘটবে, মনে করো এখানে একটা লাইন আসছে, ঠিক আছে, ভালো, এখানে একটা লাইন আসছে, এখানে একটা লাইন আসছে, তো একটা সময় গিয়ে তোমার কাছে কী মনে হবে, তোমার কাছে কি মনে হবে এগুলো ওয়েভটির দিকে লাইন? যদিও বারটা তৈরি করছি কি, এই যে তিন ঘর দেখে তো বুঝতেছো এদিকে, যদি আরও বড় হতো 5 ঘর হতো 7 ঘর হতো, কিন্তু আমি লাইনটা দিচ্ছি কোন দিকে? ওয়েভ বরাবর, কিন্তু ওয়েভ বরাবর হলেও ইফেক্টটা আসবে কোন দিকে? ওয়ার্প বরাবর। এই যে এটা যত চওড়া হবে তত বেশি প্রমিনেন্ট হবে, তত বেশি ফুটে উঠবে এবং এই ইফেক্টটা লম্বালম্বী হবে। এই জন্য ওয়েভটের দিকে এই এভাবে মার্কিং করলে, মানে ওয়েভটির দিকে এক্সটেনশন করলে ফ্লুটটাকে, মূলত কর্ড ইফেক্ট তৈরি হয় ওয়ার্পে, বুঝা গেছে? তুমি এদিকে যত বাড়াবা আসলে এটা সবাই মিলে একটা লাইন তৈরি করবে, পাশে আর একটা লাইন তৈরি করবে এই জন্য। আর ওইখানে যখন আমরা ওয়েফট কর্ড করব, তখন আমরা আসলে এই কাজটা করবো হচ্ছে ওয়ার্পে, ওয়ার্পে করলে লাইনটা তৈরি হবে আসলে ওয়েফট বরাবর। তাহলে এটা এখানে করলে, এর পাশটা উপরে করে দিলাম, এটা হচ্ছে আমাদের কর্ড উইভের জন্য কাজ সম্পূর্ণ।
এতে কর্ড ইফেক্ট হয়ে যাবে, মানে কর্ড ইফেক্ট কাপড়ের মধ্যে চলে আসবে। এটা একটু কম প্রমিনেন্ট, আরও বড় রিপিটার হলে আরও বেশি প্রমিনেন্ট হবে, কর্ড ইফেক্ট চলে আসবে। কিন্তু সমস্যা যেটা হবে, কর্ড ইফেক্ট আনতে গিয়ে আমি এখানে এই যে চারটা সুতাকে একসাথে ফ্লুট করে ফেলছি না, এখানেও তো প্রায় চারটা, এই যে এখানেও চারটা, এরকম লঙ্গার ফ্লুট হবে। এটা তো ছোটোর জন্য, যদি এই মাঝখানের ঘরগুলো হয়তো ছয় রিপিটের, তাহলে ছয়ের সাথে আরেকটা যুক্ত হয়ে সাতটা সুতো একসাথে ফুট হয়ে যেত। তো তাহলে কর্ড ইফেক্ট আনার উদ্দেশ্য সাধিত হইতো, বাট আলটিমেটলি কাপড়টা কেমন হয়ে যেত, এরকম ফার্মনেস থাকতো না কাপড়ে, কাপড়টা এরকম ফার্ম হতো না, ফার্ম না হয়ে কাপড়টা স্ল্যাক হয়ে যেত। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য এই যে অপোজিট যে অংশগুলো আছে সেগুলোতে আমরা প্লেন উইপ করে দিই। মনে করো এখানে একটা অংশ আছে, তার পাশে এই যে এখানে ছোটো কিছু উইপ আছে, মানে কিছু ফোঁটা আছে, প্লেন ম্যানি তো এরকম কাপড়ে ফোঁটা তৈরি হয়, তো এরকম ফোঁটা আছে, এটা কি আমার কর্ড ইফেক্টে খুব বেশি বাধা দিবে? মানে মাঝখানে যদি প্লেন করা হয় ওয়ান বাই ওয়ান, এটা তো আমার কর্ড ইফেক্টের মধ্যে খুব বেশি বাধা দিবে না, আলটিমেটলি কর্ড ইফেক্টটা কিন্তু তখনও দেখা যাবে, তখনও প্রমিনেন্স থাকবে ভালো। তো এই জন্য কাপড়ের ফার্মনেস আনার জন্য আমরা অল্টারনেটগুলোতে শুধুমাত্র প্লেন উইপ করে দিই, এই হচ্ছে বিষয়। প্লেন উইপ না করলেও কর্ড ইফেক্টের জন্য এটা যথেষ্ট, কিন্তু আমাদেরকে প্লেন উইপ করতে হবে। প্লেন উইপ না করলে কী হবে, এত লঙ্গার ফ্লুট, এটা তো বললাম যে আগেও আবারও বলতেছি, ছোটো রিপিটে আমরা আঁকছি, বড় রিপিটের জন্য এত লঙ্গার ফ্লুট নিয়ে কাপড় আসলে মজবুত হতে পারবে না, কাপড় হয়ে যাবে খুবই স্ল্যাক। তো চেষ্টা করবা এইটাকে, মানে এখানের প্লেনটাকে এটার সাথে মিলিয়ে দিতে, এই সিয়ের সাথে মিলিয়ে দিতে, না মিলালেও সমস্যা নাই, বাট মিলিয়ে দিলে সুন্দর হবে আর কি। যেমন এখানে আপ ছিল না, তাহলে এখানে আপটা এখানে দিব আর কি, বোঝা গেছে বিষয়টা? মানে এখানে তো আমি তিন ঘরের মধ্যে প্লেন আঁকবো, প্লেন আঁকতে গিয়ে প্লেনটাকে এই এখানেও তো প্লেন আঁকছিলাম, তাই না? এই প্লেনের সাথে মিলাই দিবা আর কি, যদি না মিলাও তাও সমস্যা নাই, যদি এখান থেকে শুরু করো তাতেও সমস্যা হবে না। মানে আমরা এখান থেকে শুরু করছি না, শুরু করবো হচ্ছে যেহেতু এখানে আপ আছে, এখানে ডাউন আছে, এখানে আপ দিব আর কি। ওই একই কথা, গিয়ে ওখানে গিয়ে আবার ঠিকই মিলে নাই, বেজোর দেখে, জোর হলে মিলে যেত আর কি, এখানে যদি চারটা হতো তাহলে মিলে যেত। এটা ওই সুন্দরভাবে মিলতো যদি 12x4 হতো আর কি, হ্যাঁ 12x4 হলে ভালোভাবে মিলে যেত। যাই হোক, এখানে গিয়ে আবার পাশাপাশি হয়ে গেছে, এটা বোঝা গেছে না? এরপরে ওয়ার্ডেড, এই শব্দ কি পরিচিত? এই শব্দ শুনছি আগে, আচ্ছা ওয়ার্ডেড শব্দের সাথে পরিচিত না? না, এই ওয়ার্ডেড হচ্ছে ওয়ার্ডেড থ্রেড, মানে ওয়ার্ডেড, ওয়ার্ডেড শব্দটা মানে হচ্ছে ওয়ার্ডেড থ্রেড, অর্থাৎ কোনো একটা ডিজাইনে যদি প্রমিনেন্স না আসে, ধরো আমি সাপোজ করতে চাচ্ছি ডায়মন্ড, আমি করতে চাচ্ছি রিব, হ্যাঁ আমি করতে চাচ্ছি হচ্ছে শাটিন, আমি যে কোনো একটা ডিজাইন করতে চাচ্ছি, বাট ডিজাইন করতে গিয়ে আমার যে ডিজাইনের ইফেক্টটা আছে সেই ইফেক্টটা ফুটে উঠতেছে না, প্রমিনেন্ট হচ্ছে না, মানে আমার দূর থেকে দেখা যাচ্ছে না বা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, তখন কি করা হয়, যেই জায়গাতে ডিজাইন হয়, মানে যেই সুতাগুলো দিয়ে ডিজাইন হয় সেই সুতাগুলোতে, হ্যাঁ সেই সুতা, সেখানে কিছু কালারডিয়ান ইউজ করা হয় অথবা কিছু মোটা সুতা ইউজ করা হয়, তখন কি হয় ওই জায়গাতে ওই ইফেক্টটাকে আরও বেশি ফুটিয়ে তোলে, ওই সকল থ্রেডগুলোকে বা ওই সকল সুতাগুলোকে বলা হয় ওয়ার্ডেড থ্রেড। ওয়ার্ডেড থ্রেড কী, এটা পরীক্ষায় মনে করো এক মাসের জন্য বা দুই মাসের জন্য আসতে পারে, সেটা হচ্ছে এমন কিছু থ্রেড বা এমন কিছু সুতা যেগুলা কোনো একটা উইবের মধ্যে বসে, হ্যাঁ সে উইবের যে ইফেক্টটা আসার কথা সেই ইফেক্টটাকে আরও বেশি ফুটিয়ে তোলে, আরও বেশি প্রমিনেন্ট করে তোলে, সেই সুতাগুলোকে বলা হয় ওয়ার্ডেড থ্রেড। নর্মালি ওয়ার্ডেড থ্রেডগুলো হয় একটু মোটা, মানে কোর্সার, একটু ফ্যান্সি টাইপের, মাঝে মাঝে ওয়ার্ডেড থ্রেডগুলো একটু কালার ডিয়ানো হয়, মানে অন্য কালারের একটা চাকচিক্য ধরনের কালারের, যে কালারটা অনেক দূর থেকে দেখা যায় এরকম কালারের সুতাও হয়। খেয়াল করো কাজ একই, আগে যা করছি তাই করব, কিন্তু এখানে আমি এই যে আমার কর্ড ইফেক্টটা আসছে কোত্থেকে, কর্ড ইফেক্টটা কোন জায়গা থেকে আসছে, এই এই জায়গা থেকে না, এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে, তো এই যে কর্ড ইফেক্টটা যেখানে আসছে সেইখানে সুতাগুলোর মধ্যে দুই একটা সুতাকে আমার মন মতো একটা সুতা, দুইটা সুতা বা তিনটা সুতাকে আমি ওয়ার্ডেড থ্রেড ইউজ করব, তাতে করে কী হবে কর্ড ইফেক্টই আসবে, আরও বেশি ফুটে উঠবে।
কর্ড ইফেক্টটা আরও বেশি প্রমিনেন্ট হবে। তো এখানে আমরা চেষ্টা করি একটু সামঞ্জস্য রাখার জন্য, মানে সিমিত্রি রাখার জন্য। মনে করো এখানে তুমি একটা থ্রেড ইউজ করলে কোথায় করবা, এক দুই তিন চার পাঁচ ছয় না, তো ছয়ের মাঝখান তো আর খুঁজে পাবো না, ছয়ের কি মিডল পয়েন্ট আছে? তাহলে ওয়াটার থ্রেড একটা ইউজ না করে দুটাই ইউজ করি, তাহলে একটু ভালো হবে, একটা নির্দিষ্ট দূরত্বে রাখা যাবে। যেমন এখানে আজকে তো সবই উল্টা হয়ে যাচ্ছে, যাই হোক কিছু করার নেই, আজকে আমরা বই থেকে সরে আসছি অনেকটা। এখানে যদি ১২ দিতাম তাহলে সুন্দর করে মিলতো, প্রথমে শুরু করছি উল্টা দিয়ে, এখানেও কম দিছি, তো মিলানো যাবে। মিলানোর ক্ষেত্রে বিষয় হচ্ছে কি, ওয়ার্ডের থ্রেড কয়টা ইউজ করবা সেটার কোনো নিয়ম নাই, একটা ইউজ করতে পারো, দুটা ইউজ করতে পারো, তিনটা ইউজ করতে পারো। এখানে যদি আমি ওয়ার্ডের থ্রেড ইউজ করতাম তাহলে কোথায় করতাম, এখানে করতাম, হ্যাঁ এখানে করতাম, তাই না? এখানে যদি এটা যদি ওয়ার্ডেড করতাম তাহলে আমি মাঝখানে এটা ইউজ করতাম। তো আমি যে কাজ করছি তোমরা এই কাজ করবা না, তোমরা চেষ্টা করবা যদি ওয়ার্ডেড থ্রেড থাকে তাহলে এই সংখ্যাটাকে বিজোড় রাখতে, যেমন এখানে তিন, বা এখানে যদি মনে করো আমি পাঁচ নিতাম তাহলে একটা মাঝখানে খুব সুন্দরভাবে একটা ওয়ার্ডেড থ্রেড দেওয়া যেত, সমস্যা নাই, জোর হলেও সমস্যা নাই, তখন আমি দুইটা তিনটা আমার ইচ্ছা মতো যে কোনো সংখ্যা ওয়ার্ডেড থ্রেড আমি দিব, দিলে আরও বেশি ফুটে উঠবে, যত বেশি ওয়ার্ডেড থ্রেড তত বেশি। তো এখন ধরো আরও বড় রিপিট তিরিশের মধ্যে, তো তিরিশের মধ্যে আমি তো দুইটা দিব না, একটা দিব না, সেখানে আমি তিনটা চারটা পাঁচটা পরে ওয়ার্ডেড থ্রেড দিয়ে দিব এরকম। তবে ওয়ার্ডেড থ্রেড দেওয়ার সময় একটা সিমিত্রি রাখার চেষ্টা করবো আর কি, যাতে করে একটা থেকে আরেক ডিস্টেন্সটা সেম থাকে। তো তোমরা খুব বেশি কমপ্লেক্সিটিতে না যেতে চাইলে ওয়ার্ডেড থ্রেড একটা ইউজ করবা, তাহলে তো সহজে হয়ে গেলো, মানে একটা ওয়ার্ডেড থ্রেড ইউজ করলাম, ধরো বড় রিপিট আসলো পরীক্ষায় তিরিশ, তিরিশের জন্য একটা ইউজ করলে কোনো সমস্যা নাই, যে আমি একটা দিয়েই ফুটিয়ে তুলবো, এই এমন তো বাধ্যবাধকতা নেই যে পাঁচটাই দিতে হবে। তো একটা দিয়ে যদি আমি চিন্তা করি তাহলে সিম্পলি মাথায় রাখো যে যদি একটা ওয়ার্ডেড থ্রেড ইউজ করো তাহলে এইখানে সংখ্যাটা রাখবা হচ্ছে বেজোর, কর্নার থ্রেডের মাঝখানে, তার মানে কত রিপিটের মধ্যে ওয়ার্ডেড থ্রেড রাখবো, ১৪×৪, তাই না? তারপরে ১৮×৪, বুঝতে পারতেছ কেন? যদি ১৮ হয়, ১৮-র মধ্যে তুমি কর্নার থ্রেড দুটো, মানে ১৮-কে তো অর্ধেক করবো, ৯, ৯-এর মধ্যে কর্নার থ্রেড দুটো বাদ দিব তাহলে কত থাকবে, ৭, ৭-এর মধ্যে আমি মিডল পয়েন্ট পাবো না, এটা এটাকে আমি ওয়ার্ডেড থ্রেড করে দিব আর বাকিগুলা সিম্পল রেখে দিব, ঠিক আছে? আর যদি ওয়ার্ডেড থ্রেড ছাড়া এটা আসে, মানে প্লেইন ফেস ব্যাটফুট কর্ড আসে, তাহলে কী করবো, এটাকে জোর রাখার চেষ্টা করবো। যা কেন জোর রাখার চেষ্টা করবো, ওই যে যে অসুবিধাটা আমার হয়েছে এটা তো তোমাদের না হয়, প্লেনটা কি মিলে গেছে না, মানে প্লেনটা তো আর প্লেন থাকতেছে না, জোড়া হয়ে যাচ্ছে, এটাতে না মিলে যায়, না মিলে যাবে কখন, যখন এখানে মাঝখানে কি থাকবে, জোর সংখ্যা থাকবে। তো তাহলে এটা আঁকতে গেলে আমরা কত নিব, প্রিফারেবল কত, মানে প্লেন ফেসের জন্য প্রিফারেবল কত, ১২×৪, তাই না? আর যদি এখানে আমি ধরো ৬টা নেই, ৬, ৭, ৮, ১৬, ১৬×৪ এরকম হতে পারে, বুঝতেছো ব্যাপারটা? মানে ১২×৪-এর মধ্যে যে প্লেন ফেস ব্যাটফুট কোড আঁকবার সেটা সব সুন্দর হবে, ১৬×৪-এর মধ্যে যেটা আঁকবার সেটা কী হবে, সুন্দর হবে, মিলে যাবে, ওই যে উপরে যে প্লেন দিব সেই প্লেনটা আমার কর্নার থ্রেডের প্লেনের সাথে মিলে যাবে, বোঝা যায়? আর এখানে যেহেতু তোমাদেরকে কমপ্লেক্সি নিতে চাচ্ছি না আর কি, দুইটা ওয়ার্ডেড থ্রেড, তিনটা ওয়ার্ডেড থ্রেড, পাঁচটা ওয়ার্ডেড থ্রেড ইউজ না করে তুমি একটা ওয়ার্ডেড থ্রেড দিলেও করো, কারণ পরীক্ষাতে তো তোমাকে বলবে ওয়ার্ডেড থ্রেড দিয়ে ব্যাটফুট কোড আঁকো, হয়তো হায়েস্ট যদি আর চেয়ে বাড়িয়ে বলে রিপিটটা বলে দিবে যে ৩০×৪-এর মধ্যে আঁকো, তো তাহলে ওই ৩০×৪-এর মধ্যে তো তুমি একটা দিলেও কোনো সমস্যা নেই, আমার কম ফুটে উঠবে, আমি কম ফুটিয়ে তুলতে চাচ্ছি, যে পাঁচটা দিয়ে ফুটিয়ে তুলতে চাচ্ছে সে পাঁচটা দিয়ে ফুটিয়ে তুলবে, বাট আমার টার্গেট হচ্ছে ওয়ার্ডেড থ্রেড ইউজ করা যে কোনোভাবে, তাহলে একটা ইউজ করবো আমরা, একটা ইউজ করার জন্য কী কী বললাম, এই সংখ্যাটা কত রাখবো, যদি পরীক্ষা রিপিট না দিয়ে দেয় এই সংখ্যাটা রাখবো বেজোর, ঠিক আছে? আচ্ছা আমি বেজোর দিয়ে দেখাই, তাহলে তোমাদের মনে বুঝতে সহজ হবে।
বুঝছ না, তিন তিন ছয় সাত, হ্যাঁ সময় তোমাদের পরীক্ষার পরে ভুল করে আমাকে দোষ দিবা। ডব্লু কে বাদ রাখো, ডব্লু কে বাদ রেখে বাকি কাজ শেষ করো। এই দেখো ওই কড ইফেক্টের জন্য আমরা ওই যে সবগুলো আপ রাখলাম, এখানে এখানে সবগুলো আপ রাখলাম, আর অল্টারনেটগুলোতে কি করব, প্লেন করব, তাই না? এই যে দেখো প্লেনটা এখন মিলবে, এই যে এখানে মিলছে, এই যে প্লেনটা মিলে যাবে আর কি, যে জন্য আমরা রিপিটের সাইজটা কমালাম। ডব্লুতে কিন্তু কোনো কাজ করি নাই, হ্যাঁ ডব্লু ছাড়া বাকি অংশে কাজ শেষ করছি। তোমরা বলো ডব্লুতে কি হবে, কালাডিয়ান হবে? আচ্ছা একটা ফ্যান্সি ইয়ার মানে ওয়ার্ডের থ্রেড হবে আর কি, কিন্তু কি হবে এখানে, আপ ডাউনটা কেমন হবে? কি করা উচিত? হ্যাঁ অন্য কালার তো বুঝলাম, কিন্তু আপ ডাউন কোথায় দেওয়া উচিত? মানে এই ডাব্লুতে সব আপ দিব আর এখানে সব আপ দিব। আমার ডব্লু দেওয়ার উদ্দেশ্য কী ছিল, কাকে ফুটিয়ে তোলা, এই যে একটা বার তৈরি হচ্ছে এরকম, এই বারটাকে আরও বেশি যাতে চোখে পড়ে এটা ফুটিয়ে তোলা। এখন বারটা ফুটিয়ে তুলতে গেলে আমি তো আর এখানে যে সুতোটা দিব সেটা তো পুরোটাতে দাগ দেওয়া যাবে না, এটাও তো এই 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 যে বারের মধ্যেই থাকতে হবে, তাই না? নতুন মনে করো এটা সবুজ, এই সবুজের ভিতরে আমি একটা কালো দিলাম, এই জায়গাটা কালো করে রাখলাম, তাহলে এই যে সবুজের যে ইফেক্টটা, টোটাল যে ইফেক্টটা আছে, এই ইফেক্টটা ওই যে কালোটা আছে মাঝখানে এটার জন্য আরও বেশি দেখা যাবে না, বুঝতে পারতেছ? এটা তো আমার কড ইফেক্টটা, এই কড ইফেক্টের মাঝখানে আমি যখন এই সুতাটা দিলাম, এই সুতাটা থাকার কারণে এটা আরও দূর থেকে দেখা যাবে, প্রমিনেন্স হবে, এটাই হচ্ছে ওয়ার্ডের থ্রেডের কাজ। তো সে তো আমার যে আমি তো আগেই বললাম ওয়ার্ডের থ্রেডের সংজ্ঞা দেওয়ার সময় যে একটা ওয়ার্ডের থ্রেড আনা হয় নির্দিষ্ট একটা ডিজাইনকে প্রমিনেন্স আনার জন্য, তো যেই ডিজাইনে প্রমিনেন্স আনতে হবে সেই ডিজাইনটাকে সে মানে বুস্ট আপ করে সেই ডিজাইনের সাথে মিলে যায়, তাহলে আমি ডায়মন্ডকে প্রমিনেন্ট করার জন্য আনবো, তাহলে সে ডায়মন্ড হবে, মানে ডায়মন্ডের সাথে সে মিলে যাবে, মানে সে নিজে ডায়মন্ড করতে সহযোগিতা করবে বা ডায়মন্ড হবে সে। ধরো আমি রিব ইফেক্ট আনার জন্য ওয়ার্ডের থ্রেড ইউজ করলাম, তাহলে রিব ইফেক্ট যেই সুতা দিয়ে হয় সেই সুতা, সেই সুতাটাই হবে ওয়ার্ডের থ্রেড, মানে সে রিবের ইফেক্টটাই নিয়ে আসবে, আপ ডাউনটা তার হবে রিবের মতোই। তো এখানে তো ব্যাপারটা একই, যে আমার ওয়ার্ডের থ্রেড যে আসে সে তো কোনোভাবেই এখানে এই ক্রসের বাইরে যেতে পারবে না, তাকেও কি হইতে হবে, ক্রস হইতে হবে, কারণ তার কাজ তো হচ্ছে এই ইফেক্ট আনা, এই ইফেক্টকে আরও বেশি ফুটিয়ে তোলা। তো এই জন্য এখানে কী হবে, আপই হবে, এগুলো মিলে তখন এই কড ইফেক্ট আসবে, বাট এই সুতাগুলো তখন ইফেক্টটাকে আরও বেশি প্রমিনেন্ট করে তুলবে, এখানেও সেম। আর এই ওয়ার্ডের থ্রেডের অল্টারনেটে প্লেন উইপ করার দরকার নেই, ঠিক আছে? আগেরটা তো প্লেন উইপ করতাম না আমরা যদি কাপড়টা স্ল্যাক না হয়ে যেত, তো এখানে ওয়ার্ডের থ্রেডের অল্টারনেটে প্লেন উইপ করার প্রয়োজন নাই। আমাদের যেখানে ব্যাটফুট কড ইফেক্ট দরকার সেই ইফেক্টের জায়গাটাতে আপ হবে, ইফেক্টের জায়গাটাতে আপ হবে, বাকি অল্টারনেট প্লেন না করলেও হবে, সমস্যা নেই। মানে এটাকে এখানে দিয়ে এটাকে এখানে দিয়ে, এটা কর্ড না তো, এই চারটাকে উপরে দিতে বলতেছ? না 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 এটা করা যাবে না, না চারটাকে উপরে দিলে তোমার ইফেক্ট তো আসবে না, ইফেক্ট তো আসতেছে এই জায়গাতে, এইখানে যা আছে সব আপ থাকতে হবে, এখানে যা আছে সব আপ থাকতে হবে,
এখানে আপ আজ থাকলে তো এরকম একটা বার আসবে। এটাকে উপরে দিতেছ, এটা তো দেওয়া যাবে, মানে এই পুরোটা যদি উপরে দাও আর এটা যদি নিচে দাও, হ্যাঁ দেওয়া যাবে, এটা দেওয়া যাবে, সমস্যা নেই, উপরে দিতে হবে। হ্যাঁ তুমি যদি এই ইফেক্টটা বলো যে উপরে দিব, সমস্যা নাই, তাহলে এটা নিচে হবে। ব্যাপারটা কি হয় এরকম হয় আর কি, এরকম হবে আর কি কাপড়টা। তো এরকম কাপড়টাতে আলটিমেটলি তো আমার যা হোক না কেন, শেষ পর্যন্ত তো আমার এই ইফেক্টটা কর্ডই দেখাবে, সেটা একটু উপর থেকে হোক বা নিচ থেকে হোক, ইফেক্ট তো কর্ডই আসবে। কাপড় দিছি না, কাপড়ের মধ্যেও দেখো ভালো করে, এরকমই আসবে। আচ্ছা অল্টারনেট পিক দিয়েও করা যায়, আগে যে কাজটা আমরা করছি এটাকে একটু অল্টারনেট করে নিতে হবে। সামান্য অল্টারনেট করে নিলেই ব্যাপারটা হয়ে যাবে। কি হয়েছে, আগে ছিল একসাথে সবাই আপ, এই যে এখানে সবাই একসাথে আপ ছিল, মানে দুইটা রো একসাথে আপ ছিল। এটা না করে একটা রোকে আপ করে তার পাশে প্লেন দিয়ে আরেকটা রোকে আবার পরে আপ করলেই এটা হয়ে যাবে অল্টারনেট। মানে পিকিংটা, এই যে পিকটা, এই পিকিংটাকে অল্টারনেট করে, মানে একসাথে না রেখে পরপর দুইটা পিককে একসাথে আপ না করে একটা পিককে দিয়ে ইফেক্ট আনার পরে পরে একটা সিম্পল ডিজাইন, মানে প্লেন উইপ করব, তারপরে অল্টারনেট, মানে একটা বাদ দিয়ে গিয়ে পরের থার্ড পিকটাতে গিয়ে যখন আবার কর্ড ইফেক্টের জন্য একসাথে আপ দিব, এটাকেই বলা হচ্ছে অল্টারনেট পিকিংয়ের মাধ্যমে, মানে অল্টারনেট পিকের মাধ্যমে ব্যাডফোর্ড কর্ড তৈরি করা। আগের জিনিসটাই জাস্ট সেগ্রিগেট করে দিব, পিকগুলোকে একটু সেগ্রিগেট করে দিব, অল্টারনেট করে দিব আর কি, মানে একসাথে রাখবো না। সেটা কি, এখানে কাটিং থ্রেড তো ছিলই, এই কিছু কিছু বইতে এগুলোকে ফেজ বলে আর বাকিগুলোকে কাটিং থ্রেড বলে, এফ লিখতে পারো না লিখলেও সমস্যা নাই, মানে ফেজ ফেব্রিক আর হচ্ছে কর্নার থ্রেড বা কাটিং থ্রেড। তো অল্টারনেটের বিষয়টাই বুঝে নাও, কর্নার থ্রেডগুলো পরে ফিল আপ করতেছি। এখানে আমার কর্ড ইফেক্টের জন্য এগুলো কি সবগুলো আপ করতে হবে না, মনে করো আমি সাপোজ এখানে আপ করলাম, নিচেরটাও করতে পারতাম, তাহলে এখানে আপ করবো না, এখানেও কি করবো না, আপ করবো না, গিয়ে আপ করবো আবার এখানে, ঠিক আছে। তাহলে এখানে যা করি, এখানে তো তার অপোজিট সাইডে করি, তাহলে এখানে আপগুলো হবে কোথায়, এখানে, আর এটার ক্ষেত্রে হবে কি এখানে, বোঝা গেছে, বুঝলে। আগে কি করছো, একসাথে দুইটাকে রেখে দিছো, মানে দুইয়ে যা হয়েছে আর চারে যা হয়েছে, এখানে দেখো দুই যদি আমি এটাকে বলি, এটাকে যদি চার বলি, আগে কি করছো, এই যে এক দুই তিন চার, এখন চারে যা করলাম দুইয়ে যা করলাম এগুলাকে তুমি একে আর দুইয়ে নিয়ে আসতা, এরকম ছিল না একটু আগে, মানে দুইয়ে যা ছিল চারটাকে এখানে একে নিয়ে আসছো আর এগুলো তো খালি রাখছো প্রথমে, আর এখানে তো তার অল্টারনেট ছিলই। তো এটা না করে আমরা ওই যে আপটা, মানে পিকিংটা আর কি, পিক যেটা আছে সেই পিকটাকে অল্টারনেট করে দিছি শুধুমাত্র, মানে পরপর দুইটা পিকে আপ না করে একটা পিকে আপ করার পরে অল্টারনেট করে গিয়ে একটা বাদ দিয়ে অল্টারনেট করে আর পরের তিন নম্বরে গিয়ে পাঁচ নম্বরে গিয়ে এরকম করে করে আবার আপ করা, এটাই হচ্ছে অল্টারনেট পিকিংয়ের মাধ্যমে ব্যাডফোর্ড কর্ড তৈরি করা। এখানে ইফেক্টটা আগের যে ডিজাইন আছে ওটার মতো প্রমিনেন্ট হবে না, একটু কম হবে, কিন্তু এটাতে কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়, অ্যাডভান্টেজটা কাপড়টা এটা কিন্তু কম্পারেটিভলি আগেরটার চেয়ে বেশি ফার্ম হবে, তাই না, একসাথে আটটা সুতা আপ হয়ে থাকা আর একসাথে চারটা সুতা আপ হয়ে থাকা কিন্তু এক ব্যাপার না, ভিন্ন ব্যাপার। এই জন্য এই অল্টারনেট পিকিংয়ের মাধ্যমে করা হয় কাপড়টাকে একটু মজবুত রাখার জন্য। এখন আমি শার্টের কাপড় বানালাম,
স্যুটের কাপড় বানালাম, সেই স্যুট যদি এদিকে বেড়ে যায় এদিকে বেড়ে যায়, মানে ডাইমেনশন স্টেবিলিটি না থাকে, স্ল্যাক হয়, এটা তো আর পড়বে না ইফেক্ট আনতে গিয়ে। এই জন্য এটা বুঝছো কি না, অল্টারনেট পিকের মাধ্যমে। তো এবার বাকিগুলো কী করবো আমরা? আচ্ছা, এখানে কর্নার থ্রেড একটু আসি। কর্নার থ্রেডটা ওই আমরা আগে যেভাবে দিছি সেভাবে দেওয়া যাবে, অথবা এক জায়গাতেও দেওয়া যাবে। তো দুইভাবে দেওয়ার বিষয় হচ্ছে, একটা বই আমাদের যেটা বই আছে, মানে বেলাল স্যারের বই, যেটা হচ্ছে মানে ওয়াটসন টেক্সটাইল কালার অ্যান্ড ডিজাইন থেকে আসছে, ওখানে এই অল্টারনেট করে দেওয়া আছে আর কি। মানে এখানে ধরো আপ হলে আমরা পরের আপটা এখানে দিচ্ছি না, এটা করে নাই আর কি। এই এই ইয়ার বইতে ওই যে অ্যান কোকার্নিশন, মানে ইন্ডিয়ান যে বই আছে, সেখানে এগুলোকে এক জায়গায় রাখা হয়েছে, মানে পরেরগুলা এখানে আর ওইগুলো নেই। তুমি আগের মতো করলেও খুব বেশি সমস্যা হবে না। আগের মতো মানে কি, মানে এখানে আপ, এখানে আপ, নিয়ম যেটা আগে দেখিয়েছিলাম সেটা করতে পারো, এইভাবেও করতে পারো, সমস্যা নেই। কর্নার থ্রেডে আমরা কী করেছিলাম, প্লেন উইপ করছিলাম না? কিন্তু এখানে প্লেন উইপটা প্রথমটাতে এক জায়গায় রাখছে, পরেরটাতে আর একই জায়গায় রাখছে, এই হচ্ছে বিষয়, বোঝা গেছে? আর যদি খুব বেশি কনফিউজিং মনে হয়, এক জায়গায় না রেখেও করতে পারো, মানে আগের মতোও করতে পারো, সমস্যা নেই। আলটিমেটলি আমার একটা প্লেন উইপ আসার কথা। আর এই বাকি ঘরগুলোতে এই চারটা করে, এই চারটা করে কী হবে? এই চারটা করে, চারটা করে প্লেন উইপ হবে, এই বাকি চারটা করে প্লেন উইপ করে দাও। তোমরা কোনটা প্রিফার করতেছো, এটা না আগেরটা? আচ্ছা বাদ দাও, বইতে যাই থাকুক, আমরা আগেরটা দিই। এটা দিলে বইয়ের সাথে মিলবে, এটা দিলে বইয়ের সাথে মিলবে, আর আগেরটা দিলে কোনো ভুল হবে না, সমস্যা নেই। ওই আগের মতো মিলবে না, আমাদের যে আগেরটাতে মিলে নাই যে এরকম মিলবে না। তোমরা এটাতে খুশি নাকি? আচ্ছা, বইতে যাই থাকুক না কেন, তোমরা যেভাবে খুশি আমরা সেভাবেই থাকি। তাহলে এভাবে আসো, এবার বাকি প্লেন করো। প্লেন করতে গেলে কী করতে হবে, এটাকে তো বেস করে করব। তো ধরো এখানে আপ দিলাম, তারপরে এখানে আপ দিলাম, এখানে আপ দিলাম, এখানে আপ, আর তো যাবেই না। আর এখানে সেম, এখন তোমার তো প্লেন উইপটা তোমার বোঝা হয় নাই। প্লেন উইপটা হচ্ছে ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন। মনে করো এই রিসেন্ট যে ক্রসগুলো দিছি এগুলো সবুজ দিয়ে দিই, হ্যাঁ, তাহলে তুমি বুঝবা। ধরো তোমার হাতে ঘর আছে হচ্ছে এই চারটা আর এই চারটা, আটটা ঘর, মোট ঘর কয়টা? আটটা। এই আটটা ঘরের মধ্যে তোমাকে দাবা ঘর বানাইতে হবে, মানে এটা কালো একটা সাদা, একটা কালো একটা সাদা। তো তুমি কীভাবে করতে পারো? এভাবে করতে পারো না? হ্যাঁ, এই কাজটাই আমরা করছি। এই যে ধরো এখানে একটা দিছি, আর আগের জায়গায় দিই নি আর কি, এখন ভিন্ন জায়গায় দিচ্ছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এটাও সবুজই রাখি। চার কি নির্দিষ্ট করছিলাম নাকি বলছিলাম চার বা তার চেয়ে একটু বেশি হইতে পারে মাঝে মাঝে? না, চার তো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে চার, কিন্তু ডিজাইনের প্রয়োজনে চারের বেশি হইতে পারে। এটা তো চার তো তখন কনস্ট্যান্ট করে দিই নাই, একেবারে চার করি নাই। এখন ধরো টুইলের উপর বেস করতে হবে, টুইলের রিপিট কত? একটা টুইলের রিপিট হইতে পারে চার, একটা টুইলের রিপিট হতে পারে ছয়। তো ছয় রিপিটের টুইল আমি চারে কীভাবে আঁকবো? আঁকা যাবে না? ওই ওই টুইলের জন্য
আমাকে বাড়াইতে হবে, যেহেতু এটা বেসটা হচ্ছে টুইলের উপর বেস করা। তো একটা একেবারে ছোটোর মধ্যে একতেছি আমরা, একেবারে ছোটোর মধ্যে তিন রিপিটের একটা টুইল বলো, তিন রিপিটের। ওয়ান বাই টু নাকি, টু বাই ওয়ান, এটা আরো সহজ হতো না, ওয়ান বাই টু। ওইটা আরো সহজ ছিল না, কোনটাতে যাবো, এটা না এটা, ওইটা পছন্দ হয়েছে। আচ্ছা যাক, দেখো কিছুই করতে হবে না, আমরা কর্নার থ্রেডগুলো আগে ক্লিয়ার করি। তিন রিপিটের একটা টুই লাগতে কত ঘর লাগে, তিন ঘর লাগে, কিন্তু আমরা ঘর রাখছি কয়টা, ছয়টা। ছয়টা কেন রাখলাম, হ্যাঁ তুমি ওই যে এটাকে একশো হচ্ছে প্লেনের উপর বেস করে, তার মানে প্লেন তো হয়েছে জাস্ট এখানে এখানে, কিন্তু আমি এই জায়গায় গিয়ে হাত দিতে পারছি, সবগুলো ক্রস যেখানে হয়েছে সেখানে তো আমার হাত দেওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ ওখানে হাত দিলে তো আমার কর্ড ইফেক্টই আসবে না, মানে কর্ড ইফেক্ট আনার জন্য যা তাতে তো আমার কোনো হাত দেওয়ার সুযোগ নাই। বাট এখানে এটা হচ্ছে টুইল বেসড, টুইল বেসড মানে হচ্ছে কি, আলটিমেটলি আমি এই যে এখানে প্লেন করেছিলাম, প্লেন না করে এগুলো কী করবো, টুইল করবো, বাট এগুলো কি চেঞ্জ হবে না, তো এই জন্য আমাদের তিন রিপিটের একটা টুইল, তুমি এটা নাও অথবা এটা নাও, যেটা নেও না কেন, এটাকে তুমি এখানে ফিট করবা তিনটা ঘরের মধ্যে, আর বাকি তিনটা ঘর কী হবে, ওই যে অল্টারনেট পিকিংয়ে হচ্ছে, অল্টারনেট পিকিংয়ে বাকি ঘরগুলো তো অবশ্যই আপ হয়ে যাবে। তো আমি অল্টারনেটটা আগে শেষ করি, মনে করো এটা, এটা বুঝা গেছে আমাদের কর্ড ইফেক্ট দরকার, কর্ড ইফেক্টের কাজটা আগে শেষ করে ফেললাম, এখন বাকি যে অল্টারনেট ঘরগুলো আছে সেগুলোতে আগে করতাম প্লেন, এখন করব কি, টুইল। কেন, এটা নামই হচ্ছে টুইল ফেসড, টুইল ফেসড ব্যাটফুট কর্ড। এখন এটা বলো, এটা কি টুইল ফেসড ব্যাটফুট কর্ডটা কি অর্ডিনারি মানে নর্মাল নাকি অল্টারনেট থ্রেডের উপর, মানে অল্টারনেট পিকিংয়ের উপর, অল্টারনেট পিকিংয়ের উপর অটো হয়ে যাচ্ছে। তো এই ডিজাইনটা যদি মনে করো এটা দিবা, তাহলে এটা, তাহলে আমরা এটাকে নিয়ে আসি এখানে, কী করব, ওয়ান আপ টু আপ, এটা কী দিয়ে দিব, সবুজ দিয়ে দিই, ওয়ান আপ টু আপ, ঠিক আছে, তারপরে এই যে ওয়ান আপ টু আপ, ঠিক আছে, তারপরে এই যে ওয়ান আপ টু আপ, বুঝা গেছে। এখানে কী আঁকছি, এই যে টু বাই ওয়ান টুইল আঁকছি, কিন্তু কোন তিন ঘরে, এই যে তিন তিন তিন, নয় ঘর না, এই নয় ঘরে কী আঁকছি, এই নয় ঘরে যা আছে তাই, কিন্তু তার মানে এখানে লিখতে হবে নিচে যে এটা টুইলটা কত, টু বাই ওয়ান টুইলের উপর বেস করে। এটার নাম কি, ডিজাইনটার নাম কি, আচ্ছা আমি পুরো নামটাই লিখি, নামটা হবে এটার হচ্ছে কি, টেন ইন্টু সিক্স, হ্যাঁ, টুইল ফেসড ব্যাটফুট কর্ড বেসড অন টু বাই ওয়ান, কি টুইল এটা, জেড না এস, জেড, টু বাই ওয়ান জেড টুইল উপর বেস করে টেন ইন্টু সিক্স রিপিটের উপর একটা টুইল ফেস ব্যাটফুট কর্ড আঁকা হয়েছে।
এই পাশে কি হবে সেম না টুইলি তো ওয়ান আপ টু আপ এই ওয়ান আপ টু আপ এই ওয়ান আপ টু আপ বুঝে গেছে কারো বুঝতে কি বাকি আছে বুঝতে পারো না এরকম কেউ আছো আমাদের কর্ড ইফেক্ট থাকবেই কর্ড ইফেক্ট আসবেই অল্টারনেট পিকিংয়ের মাধ্যমে তবে অল্টারনেট পিকিংয়ের যে বাকি কর্ডগুলোকে আগে যেগুলোকে আমরা প্লেন দিয়ে পূরণ করতাম সেটা এখন টুইল দিয়ে পূরণ করেছি কেন প্লেন উইভের এক ধরনের কাজ প্লেন উইভের কাপড়ের এক ধরনের ফিচার টুইল উইভের কাপড়ের আরেক ধরনের ফিচার প্লেন উইভ দিয়ে কাপড় করলে কাপড়ের যে দাম হবে আর টুইল উইভ দিয়ে কাপড়ের দাম কিন্তু ভিন্ন হবে কাপড়ের প্রপার্টিজ বৈশিষ্ট্য ধরন অ্যান্ড ইউজ অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে এই জন্য প্লেনের উপর বেস না করে টুইলের উপর বেস করেও করা যায় এই ব্যাপারটা বলা হচ্ছে তো আজকে মনে হয় আগানো ঠিক হবে না